টিনা দেবী তার একমাত্র ছেলে রাজীবের বিয়ে মেঘা নামে এক মেয়ের সঙ্গে ঠিক করে। আসলে মেঘা খুবই মডার্ন এবং ধনী পরিবারের মেয়ে ছিল, তাই টিনা দেবী মেঘাকেই রাজীবের বউ করার সিদ্ধান্ত নেয়। বেশ কিছুদিনের মধ্যেই টিনা দেবী তার ছেলের সঙ্গে মেঘার ধুমধাম করে বিয়ে দেয় আর নতুন বৌমাকে বাড়িতে নিয়ে চলে আসে। নতুন বৌমা বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই টিনা দেবী তার বৌমার উপর সবসময় নজরদারি করতে থাকে। বাপরে বাপ, রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, রান্নাঘরে থেকে থেকে মুখটা একেবারে যেন কালো হয়ে যাচ্ছে। না না, এরকম ভাবে থাকলে আর চলবে না, আমি একদম কালো ভূত হয়ে যাবো তাহলে। আর আমাকে তখন কেউ চিনতেই পারবে না, আমাকে এখন এই ট্যানগুলো দূর করার জন্য ফেস মাস্ক ইউজ করতেই হবে। দেখি অনলাইনে কি কি ফেস মাস্ক পাওয়া যায়। এই বলে মেঘা নিজের ঘরে বসে বসে ফোনে নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট দেখতে থাকে। আর তখনই সেখানে তার শাশুড়িমা চলে আসে। কি গো বৌমা, তুমি ফোনে এসব কি দেখছো? এগুলো আবার কি জিনিস? মা, এগুলো হলো ফেস মাস্ক। আসলে আমাকে তো সারাদিন রান্নাঘরে রান্না করতে হয়, সেই জন্য আমার স্কিনটা অনেকটাই ডাল হয়ে গেছে। তাই জন্য আমি ভাবছি আমি অনলাইন থেকে কিছু ফেস মাস্ক অর্ডার করব, যাতে আমার স্কিনটা চকচক করে। কি, এগুলো মুখে লাগালে মুখ চকচক করবে? তাহলে বৌমা, আমিও যদি এই মাস্কটা ব্যবহার করি তাহলে কি আমার মুখও চকচক করবে? আপনার তো বয়স হয়েছে মা, আপনি আবার এসব কেন ব্যবহার করবেন? এখন তো এসব আমাদের জন্য, আপনাদের জন্য নয়। না না বৌমা, আমি এরকম মাস্ক ইউজ করব, তুমি আমার জন্য অর্ডার করে দাও। এই বলে টিনা দেবী সেখান থেকে চলে যায়। আর টিনা দেবী তার বৌমার মতো গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য তার বৌমাকে নকল করতে শুরু করে, যাতে সেও তার বৌমার মতো সুন্দর দেখায়। কিছুদিন পরে মেঘা এবং তার শাশুড়ি মায়ের ফেসিয়াল মাস্ক চলে আসে। আর মেঘা যেমন ভাবে ফেসিয়াল মাস্ক ব্যবহার করে, ঠিক তেমন ভাবে তার শাশুড়ি মা ও মেঘার দেখা দেখি ফেসিয়াল মাস্ক ব্যবহার করতে থাকে। আর এই দেখে মেঘা শ্বশুর মশাই বিপ্লব বাবু হাসতে থাকে। গিন্নি, তোমার তো বয়স হয়েছে, তুমি আবার বৌমার মতো সব কি লাগাচ্ছো বলো তো? তোমার কি এখন এসব করার বয়স আছে? চুপ করো তুমি, আমিও এখন বৌমার মতো সুন্দর হতে চাই। দেখো বৌমা কত সুন্দর নিজের রূপচর্চা করে, আর আজকে আমিও এখন থেকে ভেবেই নিয়েছি আমিও বৌমার মতো রূপচর্চা করব আর বৌমার মতো সুন্দরী হয়ে দেখাবো। কিন্তু তোমাকে এই বয়সে কে দেখবে? তোমাকে যে দেখাতো সে দেখে নিয়েছে, এই বয়সে আর কেউই দেখবে না, বুঝেছো? বিপ্লব বাবুর এই কথা শুনে টিনা দেবীর খুবই রাগ হয়, কিন্তু মেঘা তার শ্বশুরমশাইয়ের কথা শুনে অনবরত হাসতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন সকালবেলা জলখাবার খাওয়ার পর মেঘার ঠান্ডা শরবত খাওয়ার খুবই ইচ্ছা হয়, তাই সে অনেক কিছু দিয়ে ঠান্ডা শরবত বানিয়ে ফেলে। আর তখনই সেখানে তার শাশুড়ি মা এসে বলে, ও বৌমা, তুমি এটা কি বানাচ্ছ? এটাও কি তুমি মুখে মাখবে নাকি সুন্দর হওয়ার জন্য? মা, আপনি সবসময় আমাকে নকল করেন কেন বলুন তো? আমি তো এখন আমার জন্য ঠান্ডা শরবত বানাচ্ছি, এখন কি আপনিও আমার দেখা দেখি আমাকে কপি করবেন? ও আচ্ছা, না না বৌমা, আমি আবার তোমাকে কপি করতে যাব কেন? আর তাছাড়া আমারও তো ইচ্ছে করছিল ঠান্ডা শরবত খাওয়ার। তুমি যখন নিজের জন্য শরবত বানাচ্ছ তাহলে আমার জন্য শরবত বানিয়ে ফেলো। আর এই পুদিনা, জলজিরা, লেবু এসব দিয়ে শরবত খেতে তো খুবই ভালো লাগে। আমি জানতাম আপনি ঠিক এই কথাটাই বলবেন, আর এই কথাটা শোনার জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই না? আমি তো ভাবছিলাম আপনি কখন এই কথাটা বলবেন। ঠিক আছে, আমি আপনাকেও শরবত বানিয়ে দিচ্ছি। মেঘার কথা শুনে টিনা দেবী সেখান থেকে চলে যায়। সবসময় আমার শাশুড়ি মা আমার দেখা দেখি নকল করে, সত্যি এটা আমি কখনোই ভাবিনি যে আমি এরকম একটা নকল করা শাশুড়ি মা পাবো। এবার আমি আমার শাশুড়ি মাকে দেখিয়ে কোনো কাজই করব না, আমি যা করব নিজের রুমের মধ্যে বসেই করব। কারণ একবার যদি আমার শাশুড়ি মা কিছু টের পেয়ে যায় তাহলে আবার আমাকে নকল করতে শুরু করে দেবে, আর যেটা আমার মোটেই পছন্দ নয়। এমনই ভাবনা চিন্তা করতে করতে মেঘা নিজের জন্য এবং তার শাশুড়ি মায়ের জন্য শরবত বানিয়ে ফেলে। আর মেঘা এক গ্লাস শরবত তার শাশুড়ি মাকেও দিয়ে আসে এবং নিজেও রান্নাঘরে এসে ঠান্ডা শরবত খেয়ে নেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মেঘা গরমের মধ্যে তার শাশুড়ি মাকে বলে, মা, আসলে কিছুদিন ধরে আমার না মায়ের বাড়িতে যেতে ইচ্ছা করছিল, আর প্রত্যেক দিন বাড়ির কাজকর্ম করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার একটু রিল্যাক্স করা দরকার, তাই আমি কিছুদিনের জন্য মায়ের বাড়িতে যেতে চাই। তুমি এসব কি বলছো? তুমি এত গরম সহ্য করতে না পেরে মায়ের বাড়িতে চলে যাচ্ছ? তাহলে আমি কেন এখানে থাকবো? আমিও তোমার মায়ের বাড়িতে যাব, ওখানে গিয়ে আমিও তো আরাম করে একটু দিন কাটাতে পারবো, একটু রেস্ট করবো, এত বছর ধরে আমিও তো এখানেই পড়ে আছি। উফ মা,
আপনি এটাতেও আমার কপি করবেন? এটা তো ভাবাই যায় না। আমি তো আমার মায়ের বাড়িতে যাব বলছি। বাবা, আপনি এবার মাকে কিছু বলুন তো। বৌমা, আমি আর কি বলবো বলতো? আমি যদি তোমার শাশুড়িমাকে কোনো কিছু বলতে যাই, তোমার শাশুড়িমা উল্টে আমাকেই চুপ করিয়ে দেয়। তাই আমি এখন আর তোমার শাশুড়িমাকে কোনো কিছুই বলতে পারবো না। বৌমা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি এই বাড়িতেই থাকো, শুধু এই বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে তোমার শাশুড়িমাও চলে যাবে, আর আমাদের বাপ ব্যাটাকে রান্না করে খেতে হবে। আমরা কাজ করবো নাকি রান্না করে খাবো বলতো? ঠিক আছে বাবা, আমি এখানেই থাকবো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আর মা, আপনাকেও কোথাও যেতে হবে না, কেমন? আপনি এখানেই থাকুন। এই বলে মেঘা রাগ করে নিজের রুমে চলে যায়। আর এর ফলে মেঘার আর বাপের বাড়িতে যাওয়া হয় না, তাই সে মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে মেঘার শাশুড়ি মা মনে মনে খুবই খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল মেঘা যাতে নিজের বাপের বাড়িতে যেতে না পারে। যাক, বৌমা যদি বাপের বাড়িতে চলে যেত তাহলে আমার তো খুবই লস হয়ে যেত, কারণ বৌমা যদি নিজের মায়ের বাড়িতে গিয়ে পার্লারে যায় কিংবা ফেসিয়াল করায়, আমি তো কিছু জানতেও পারবো না। আর বৌমা তখন আমার থেকেও অনেক সুন্দরী হয়ে যাবে। তার চেয়ে বরং বৌমা এখানেই থাকুক, আর আমি বৌমাকে দেখা দেখি সবকিছুই করতে পারবো। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মেঘা রাজীবকে বলে, রাজীব চলো না আজকে আমরা বাইরে ডিনার করে আসি। আমার না আজকে বাড়ির খাবার খেতে ইচ্ছে করছে না, আজকে তোমার সঙ্গে আমি ডিনার করতে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়েছে তুমি আমার সঙ্গে ডিনার করতে বাইরে যাবে, তাহলে চলো দুজনে মিলে বাইরে থেকে ডিনার করে আসি। আর আজকে তোমাকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যাব। সত্যি? থ্যাংক ইউ সো মাচ রাজীব, আমি আজকে খুব খুশি, আজকে অনেক দিন পর তোমার সঙ্গে ডিনার করতে যাব। আচ্ছা রাজীব, আমি কোন ড্রেসটা পরবো তাহলে? মেঘা তখন রাজীবকে একটার পর একটা মডার্ন ড্রেস দেখাতে থাকে। তখন রাজীবের পছন্দ মতো মেঘা একটা সুন্দর মডার্ন ড্রেস পরে নেয়, আর যেটাতে মেঘাকে খুবই সুন্দর দেখায়। তার উপর মেঘা সুন্দরভাবে মেকআপও করে, যার ফলে মেঘাকে দেখতে খুবই সুন্দরী মনে হয়। আর এই দেখে মেঘা শাশুড়ি মা টিনা দেবীর প্রচন্ড পরিমাণে হিংসা হয়। তাই টিনা দেবী বিপ্লব বাবুকে বলে, কি গো শোনো না, দেখো ছেলে বৌমা কত সুন্দর রেডি হয়ে বাইরে ডিনার করতে যাচ্ছে, চলো না আজকে আমি আর তুমি ডিনার করতে যাই। দেখো বৌমা কত সুন্দর শর্ট ড্রেস পরেছে, সাজুগুজু করেছে, আমি ওরকম বৌমার মতো সেজে গুজে তোমার সঙ্গে ডিনার করতে যেতে চাই। আরে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? সত্যি আমি বুঝতেই পারছি তোমার মাথাটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। সবসময় বৌমার দেখা দেখি নকল করো না। বৌমা গেছে তাতে কি হয়েছে? তোমাকেও যেতে হবে, তার তো কোনো মানে নেই। আর তাছাড়া এখন তো ওদের সময়, ওরা যাক না। তোমার কি এখন সে বয়স আছে বাইরে ডিনার করতে যাওয়ার মতো? দেখো আমার সঙ্গে কিন্তু কারোর বয়সের তুলনা করবে না। আমিও যদি বৌমার মতো সুন্দর ড্রেস পরে সাজুগুজু করি না, তাহলে তুমিও আমাকে দেখে চিনতে পারবে না। আমি ওসব কোনো কথা শুনতে চাই না, আমাকে আজকে বাইরে ডিনার করতে নিয়ে যেতেই হবে। আর হ্যাঁ, একটা বড় রেস্টুরেন্টে যাব, যেখানে গেলে আমার একদমই গরম লাগবে না। রেস্টুরেন্টের মধ্যে ঢুকলেই ওই রেস্টুরেন্টের মধ্যে যেন এসি লাগানো থাকে, বুঝেছো? টিনা দেবী এরকম ভাবে বিপ্লব বাবুকে অনেক জোর করতে থাকে। তাই বিপ্লব বাবু এক প্রকার বাধ্য হয়ে টিনা দেবীকে ডিনার করতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। আর এর ফলে টিনা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। টিনা দেবী তখনই তার বৌমার মতো সেম টু সেম ড্রেস পরে, আর তার বৌমার মতোই সাজগোজ করে। দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে, বৌমার থেকেও সুন্দর দেখাচ্ছে, তাই তো? আমি জানি। হে উপরওয়ালা, তোমাকে নিয়ে যে আমি কি করবো কে জানে। দেখো দয়া করে এরকম জামা কাপড় পরো না, তোমার এখন ওসব জামা কাপড় পরার বয়স নেই, মানুষ দেখলে হাসাহাসি করবে। তুমি যতক্ষণ না এই ড্রেস খুলে ফেলছো ততক্ষণ আমি তোমাকে কোথাও নিয়ে যাবো না। যাও গিয়ে শাড়ি পরে এসো আগে। ধুর, এখন আবার কেউ শাড়ি পরে ডিনার করতে যায় নাকি? আমি বৌমার মতো সুন্দর করে ড্রেস পরেছি, আর তুমি তো বলছিলে বৌমাকে খুবই সুন্দর দেখাচ্ছে, তাই আমিও বৌমার মতো সুন্দর ভাবে রেডি হয়েছি। নিশ্চয়ই আমাকেও তাহলে সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এই গরমের মধ্যে শাড়ি পরলে তো গরম লাগবে, সেই জন্যই তো বৌমা এরকম ছোট জামা পরেছে, তুমি বুঝতে পারছো না? চলো এবার আমরা ডিনার করতে যাই। এভাবে টিনা দেবী বিপ্লব বাবুকে জোর করে নিজের সঙ্গে ডিনার করতে নিয়ে চলে যায়। তারা এক বড় রেস্টুরেন্টে চলে যায় আর নানান রকমের খাবার দাবার অর্ডার করে। আর তখন ওই রেস্টুরেন্টের সমস্ত লোকজন টিনা দেবীর দিকে হা করে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টিনা দেবীর অর্ডার দেওয়া খাবারগুলো চলে আসে আর তারা খাবার খেতে শুরু করে দেয়। কিন্তু টিনা দেবী ওরকম শর্ট ড্রেস পরে ঠিকভাবে বসতে পারে না, তবুও সে ভালোভাবে বসার চেষ্টা করে। আর তখনই টিনা দেবীকে দেখে পাশের এক মহিলা বলে, এই চুমকি ওদিকে দেখ, ঠাম্মিটা কেমন মডার্ন ড্রেস পরেছে, ঠিকভাবে বসতেও পারছে না, তার উপর আবার মডার্ন ড্রেস পরার শখ হয়েছে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, জানি না এই ঠাম্মিটার এত বয়সকালে এরকম শখ হলো কেন, আমার তো দেখেই খুবই হাসি পাচ্ছে।
হ্যাঁ ঠিক বলেছিস, আর দেখ না পায়ে যে হিল জুতাটা পরে আছে ওটাতে একটু বেশিই বড় মনে হচ্ছে কারোর কাছ থেকে ধার করে পরে চলে এসেছে। তাই তো, একদম ঠিক বলেছিস, আমি তো এটা লক্ষ্যই করিনি। এভাবেই তারা সকলে টিনা দেবীকে নিয়ে হাসাহাসি করতে থাকে, আর এর ফলে বিপ্লববাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে ঠিক মতো খাবার না খেয়েই টিনা দেবীকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে যায়। আর তখনই বাড়ির দিকে যাওয়ার পথে টিনা দেবী হিল জুতা পরে থাকার ফলে পা মুচকে পড়ে যায়, আর বিপ্লববাবু কোনো রকমে নিজের স্ত্রীকে বাড়িতে নিয়ে যায়। এই সমস্ত জামা কাপড় পরে হিল জুতো পরে যাবার কি দরকার ছিল? তোমাকে কি শাড়িতে ভালো দেখাই না? তোমাকে তো শাড়িতে খুবই সুন্দর দেখাই, এইসব পরার তো কোনো মানে হয় না। বৌমা তো এরকম হিল জুতা পরে মডার্ন ড্রেস পরে গেল, বৌমাকে তো কত সুন্দর দেখাচ্ছিল, তাই আমিও ভাবলাম এরকম মডার্ন ড্রেসের সঙ্গে এরকম হিল জুতাই মানাবে, তাই আমি বৌমার ওই হিল জুতাটা পরে নিয়েছিলাম। আমার পায়ে একটু বড় হচ্ছিল বলে আমি ঠিক মতো চলাফেরা করতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। আর দেখো ঠিক বাড়ির সামনে এসেই আমি পড়ে গেলাম। বাবারে বাবা, কোমরে এত ব্যথা, আমি এবার মরেই যাব মনে হচ্ছে। যা হয়েছে ঠিকই হয়েছে, আরো করো বৌমার নকল। দেখো বৌমার ওই সমস্ত ফ্যাশন কোডে অভ্যাস আছে, কিন্তু তোমার তো কোনো অভ্যাস নেই, তাই তুমি শোধরাচ্ছ না কেন? এভাবেই বিপ্লববাবু টিনা দেবীকে অনেক তিরস্কার করতে থাকে, কিন্তু টিনা দেবী বিপ্লববাবুর কোনো কথাতেই পাত্তা দেয় না। পরের দিন সকালে টিনা দেবী তার বৌমাকে কোমরে তেল মালিশ করে দিতে বলে, কিন্তু তবুও সেই ব্যথা কিছুতেই যেতে চায় না, সেই জন্য টিনা দেবীকে এখন সারাদিন বিছানাতেই পড়ে থাকতে হয়। আর এভাবেই প্রায় এক সপ্তাহ কাটে, তবুও টিনা দেবীর কোমরে ব্যথা কিছুতেই ভালো হতে চায় না। এর ফলে টিনা দেবী নিজের ভুল বুঝতে পারে। বৌমা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে নকল করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসে আছি, আমি আর কখনো এরকম করব না, আমাকে ক্ষমা করে দাও বৌমা। এভাবেই টিনা দেবী সকলের সামনে মেঘার কাছে ক্ষমা চায়। আর সেদিনের পর থেকে টিনা দেবী যেমন ভাবে আগে দিন কাটাতো ঠিক তেমন ভাবেই সাধারণ শাড়ি এবং চুড়িদার পরা শুরু করে। আর এভাবে তারা সকলে আবার হাসি খুশি বসবাস করতে থাকে।